রবিবার রাজ্যে রাজস্ব বনমন্ত্রী নরেন্দ্রচন্দ্র দেববর্মার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে জিবি হাসপাতালে আসেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মুখ্যমন্ত্রী এনসি দেববর্মার শারীরিক অবস্থা নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে কথাও বলেছেন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, গত কিছুদিন আগেও রাজ্য মন্ত্রিসভার এনসি দেববর্মা অসুস্থ ছিলেন, কিন্তু তিনি সুস্থ হয়ে বাড়িও ফিরেছেন। রবিবার তিনি 12টি সরকারি ফাইল সই করেছেন। এরপর নিজের ঘরে আচমকা তিনি পড়ে গিয়ে মাথায় সামান্য চোট পেয়েছেন। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন। আদরণীয় এনসি দেববর্মা, আমার ক্যাবিনেটের সিনিয়র মন্ত্রী, উনি কিছুদিন ধরে অসুস্থ ছিলেন, মাঝখানে ভালো হয়ে জিবি হসপিটাল চিকিৎসা হওয়ার পর সুস্থ হয়ে বাড়িতে চলে গিয়েছিলেন। আজকে ফাইলপত্র যেটা করছিলেন করার সময় হঠাৎ করে একটু যেটাকে বলে একটা বার্থডে বের কিছু একটা হয়েছে, তো মাটিতে পড়ে গিয়েছিলেন, তো খানিকটা চোট পেয়েছে মাথাতে, কিন্তু ঠিক আছে, কোনো অপারেশন দরকার হয়নি বা স্ট্রেচের দরকার হয়নি, সিটি স্ক্যানও করা হয়েছে, সেটা নর্মাল আছেন। আমি কথাবার্তা বললাম, আগের চেয়ে তো অনেক বেশি বেটার আছেন, কিন্তু তবু ডাক্তাররা বলছেন 48 আওয়ার অবজারভেশনে থাকার জন্য। আর আমি আশা করি খুব তাড়াতাড়ি গিয়ে উনি আমার মন্ত্রালয়ে বসে কাজ শুরু করে দেবেন। ফাইল তো করেছে, আজকে বললো 12টা ফাইল করে নিয়েছে, তো খুব তাড়াতাড়ি রিকভারি হোক সেটা আমি চাই। আর সঙ্গে আমাদের প্রাক্তন চিফ মিনিস্টার ছিলেন সুধীরঞ্জন মজুমদার, ওনার পত্নী আছেন অ্যাডমিট, ত্রিপুরা সরকারের সহায়তায় ওনার চিকিৎসা হচ্ছে, ওনার ও তাড়াতাড়ি রিকভারি হোক সেটাই আমি। এদিন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীরঞ্জন মজুমদারের স্ত্রী মিলনপ্রভা মজুমদারের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।